হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ক্যাম্পাস। আজকের ভিডিওতে আমরা নিউটনের গতিসূত্রের ওপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার আপনি এমসিকিউ কেন করছেন না, তো সেই জন্যই আমি আজকে তোমাদের সেই যে চাহিদা, সেই চাহিদাটা পূরণ করার জন্যই আমি আজকে নিউটনের গতিসূত্রের ওপর একগুচ্ছ এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে সেই এমসিকিউগুলো তো আমরা ব্রিফলি সমাধান করবই, তার সঙ্গে সঙ্গে কীভাবে সেই এমসিকিউগুলোকে পরীক্ষার সময় শর্টকাটে আমরা সমাধান করতে পারি সেই ট্রিকটাও কিন্তু আমি আজকে বলবো। সো ভিডিও খুব ইন্টারেস্টিং এবং নলেজেবল হবে। তোমরা এখনই ভিডিওটি থেকে লাইক করে দাও এবং আশেপাশের বন্ধুগুলোকে শেয়ার করে দাও, আর পাশাপাশি যদি কেউ নতুন হয়ে থাকো ওই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে নিবে, তাতে ফার্দার তোমরা নতুন যত আপডেট এই চ্যানেলের সেগুলো তোমরা পেয়ে যাবে। সো চলো আজকে আর কথা না বাড়িয়ে আজকের যে টপিক সেই টপিকটা স্টার্ট করে দিই। প্রথম যে এমসিকিউটা আমরা এখন সলভ করব সেটার আমি পড়ছি এবং তোমরা দেখো ওপরে ছবিটা আসবে, সেখান থেকে তোমরা দেখবে। তো এমসিকিউটা আছে, দেখো, এ ও বি দুটি ব্লকের ভর যথাক্রমে 2 কেজি ও 3 কেজি। মসৃণ অনুভূমিক টেবিলের ওপর ব্লক দুটিকে পরস্পরের সংস্পর্শে রাখা হলো, দিয়ে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। দিয়ে বলেছে কি 10 নিউটন বল এ ব্লকের ওপর অনুভূমিকভাবে প্রয়োগ করা হলে এ ও বি ব্লকের ওপর যে বল প্রয়োগ এ বি ব্লকের ওপর যে বল প্রয়োগ করবে তা কত সেটা বের করতে হবে। তো এটা কিভাবে করব আমরা, দেখো আমি এখানে করে রেখেছি, সেটা বুঝিয়ে দিচ্ছি এবং বোঝানোর পরে এটা শর্টকাটে কিভাবে করব সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে দেখো এখানে ছবিটা তোমরা আশা করি বুঝতে পেরেছ, এটা হচ্ছে একটা অনুভূমিক টেবিল, সেই টেবিলের ওপর এ একটা ব্লক যার ভর 2 কেজি আর বি একটা ব্লক যার ভর 3 কেজি রাখা হয়েছে পরস্পরের সঙ্গে সংস্পর্শে, আর এ ব্লকের ওপর একটা বল প্রযুক্ত করা হচ্ছে। তাহলে বলেছে এই এ ব্লকটা বি ব্লকের ওপর কত বল প্রয়োগ করবে। তাহলে এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে যখনই দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে থাকবে তখন তাদের মধ্যে একটা বল প্রযুক্ত হয়, এ বস্তুও বি বস্তুর ওপর প্রযুক্ত করবে আবার বি বস্তুও এ বস্তুর ওপর প্রযুক্ত করবে, এবং সেই বলটা পরস্পর কি জাতীয় বল সেটা আমরা সকলে জানি কি বল, এটা এটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। যখনই দুটো বস্তু পরস্পরের কন্ট্যাক্টে থাকবে তখন তাদের মধ্যে একটা বল প্রযুক্ত হয়, এবং এখানে একটা কথা মনে রাখার যে এই বল দুটো কিন্তু পরস্পরকে প্রশমিত করবে না, তার কারণ এরা ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল নয়। দেখো ক্রিয়া প্রতিক্রিয়া যদি বল হতো তাহলে একই বস্তুর ওপর প্রযুক্ত হতো, কিন্তু এখানে এন একটা পার্ট এদিকে প্রযুক্ত হচ্ছে এবং আর একটা পার্ট এদিকে প্রযুক্ত হচ্ছে, মানে এই বস্তু বি বস্তুটার ওপর এন প্রযুক্ত হচ্ছে আবার এ বস্তুটার ওপর প্রযুক্ত হচ্ছে। তার মানে কি একই বস্তুর ওপর প্রযুক্ত হলে তারা পরস্পরকে ক্যান্সেল আউট করতে পারতো, কিন্তু এখানে দুটো আলাদা বস্তুর ওপর প্রযুক্ত হচ্ছে তাই তারা কিন্তু পরস্পরকে ক্যান্সেল আউট করতে পারবে না। তাহলে এই হলো কনসেপ্ট, এটা কি বল, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, অন্য কোনো বল নাই। অনেকে কনফিউজ হয়ে যায় যে এই বল দুটো আসলে উদ্ভব কোথায় থেকে হয়, উদ্ভবটা এটাই যখনই পরস্পরের সংস্পর্শে থাকবে তখন তাদের মধ্যে কন্ট্যাক্ট ফোর্স থাকবেই। এবার এই অঙ্কটা আমরা প্রথমে দেখো ব্রিফলি বড় করে সমাধান করেছি, তারপরে এর শর্টকাট নিয়মটা কি সেটা আমরা পরে বলে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমি লিখেছি কি এ বস্তুর বা এ ব্লকের গতি সমীকরণটা আমরা লিখেছি কি, এখানে দেখো 10 নিউটন বল এদিকে প্রযুক্ত হচ্ছে আর একটা বল এটার এ ব্লকের উপর প্রযুক্ত হচ্ছে, সেটা হচ্ছে এই বি ব্লকটা এ ব্লকের ওপর যে কন্ট্যাক্ট ফোর্স দিচ্ছে সেটা এন। তাহলে এবং এই সমগ্র সিস্টেমটা আমি ধরে নিলাম প্রযুক্ত বলের দিকে এ ত্বরণ নিয়ে গতিশীল হচ্ছে, এই যে এখানে দেখিয়েছি এ ত্বরণ নিয়ে। তাহলে কি হবে এই 10 থেকে n, এই 10 থেকে n বিয়োগ করলাম সেটা হয়ে গেল এ এ ব্লকের ওপর নেট ফোর্স, এবং নেট ফোর্স ইকুয়াল টু আমরা জানি বল, নেট ফোর্স ইকুয়াল টু কি জানি আমরা যে বস্তুর ভর ইন্টু ত্বরণ সেটা আমরা জানি। তো তাই করেছি 10 - n ইকুয়াল টু বস্তুর ভর হচ্ছে এখানে এ ব্লকটার ভর হচ্ছে 2 কেজি আর ত্বরণটা আমি ধরেছি এ, সেটা হয়ে গেল এ বস্তুর
গতি সমীকরণ। একইভাবে বি বস্তুর গতি সমীকরণ যদি আমি বের করি তাহলে কি হবে, বি বস্তুটার উপর দেখো একটাই বল প্রযুক্ত হচ্ছে, সেটা হচ্ছে এ ব্লকটা বি ব্লকের উপর যে কন্ট্যাক্ট ফোর্সটা প্রয়োগ করছে সেটা। তাহলে এম ইকুয়াল টু থ্রি ইন্টু এ হবে, বুঝতেই পারা যাচ্ছে। এবার এখানে দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, সেই দুটো ইকুয়েশনকে যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু এই এন এর ভ্যালুটা পেয়ে যাব। তো আমরা কি করব, প্রথমে দেখো আমরা সমাধান করার আগে এর ভ্যালুটা বের করে নিয়েছি, তার কারণ অনেক অঙ্কে এই ত্বরণটাও বের করতে দেয়, মাথায় থাকে যেন, তার জন্য আমরা গোটা প্রসেসটাই করেছি। তো এ বের করতে গেলে আমরা কি করতে হয়েছে দেখো, এই দুটো যদি আমি সিম্পলি যোগ করে দিই তাহলে কিন্তু এন গুলো কেটে যাবে, আর এন কেটে গেলে এ পেয়ে যাব। দুটো ভেরিয়েবল দুটো ইকুয়েশন আছে, ভালো কথা, সমাধান করতে পারবো। আমি এখানে দুটো ভেরিয়েবল বের করেই দেখেছি, কিন্তু তোমরা যদি মনে করো যে না এটাকে আমি কেটে দিব তাও করতে পারো, কিন্তু এখানে এই অঙ্কটা করার কারণ আছে, অনেক অঙ্কে তোমাকে ত্বরণটাও বের করতে দেয় আবার এই বলটাও বের করতে দেয়, সেই জন্য আমি গোটাটা করে দেখিয়েছি। তাহলে এই দুটো সিম্পলি যোগ করেছি, দেখো টেন মাইনাস এন প্লাস এন, তাহলে মাইনাস এন প্লাস এন কেটে যাবে, আর এই দুটো যোগ করলে টু এ প্লাস থ্রি এ, এদিকে এটা এটা কেটে গেল, তাহলে এদিকে পড়ে থাকলো শুধু টেন, আর এদিকে এই দুটো যোগ করে হলো ফাইভ এ, এখান থেকে এ বের করলে দেখো পাঁচ দুনি দশ, মানে দুই পেয়ে গেলাম এ এর ভ্যালু। এবার যেখানে শুধু এন আর এ আছে সেই জায়গাটাই এ এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে এ এর ভ্যালু দুই এই দুই নং সমীকরণে বসিয়ে দাও, দুই নং সমীকরণে এন ইকুয়াল টু টু ইন্টু এ, এর জায়গায় দুই বসিয়ে দিলাম, তাহলে তিন দুনি ছয়, এই এন এর ভ্যালু পেয়ে গেলাম। এটাই হলো এই এমসিকিউটা। এবার এটা শর্টকাট কি সেটা আমি বলছি পরে। এর পরবর্তী যে অঙ্কটা আছে সেটা ঠিক এই রকমই অঙ্ক, তো এই দুটো অঙ্ক করার পরে আমি এদের শর্টকাট নিয়মটা বলবো, ঠিক আছে। তো এর পরবর্তী অঙ্কটা কি আছে দেখো, বলেছে যে চার কেজি দু কেজি ও এক কেজি ভরের তিনটি ব্লককে একটি ঘর্ষণহীন তলের ওপর পরস্পরের সঙ্গে সংস্পর্শে রাখা হলো, রাখা আছে, 14 নিউটন বল চার কেজি ব্লকের ওপর প্রযুক্ত করা হলো, তাহলে চার কেজি ও দু কেজি ব্লকের ব্লক দুটির পারস্পরিক সংস্পর্শ বল কত। দেখো আমি কন্ট্যাক্ট ফোর্স যেটা বলছি তাহলে এখানে বাংলাটা কি, বাংলাটা হচ্ছে সংস্পর্শ বল। তো এই অঙ্কটাও আমরা প্রথমে ব্রিফলি করব, তারপরেই আমরা কিন্তু শর্টকাটটা বলবো, এবং এই দুটো অঙ্কই একই অঙ্ক, বুঝতে পারলে ভাষা শুনে, তো দুটো অঙ্ক শর্টকাট একবারে বলে দেব। তো চলো দেখে নিই এটা কিভাবে করা হয়। এই অঙ্কটা তো দেখতে পাচ্ছ যে তিনটে ব্লক পরস্পরের সংস্পর্শে আছে, একটা এক কেজি, একটা দু কেজি, একটা চার কেজি, এবং প্রশ্নে বলে দিয়েছিল চার কেজি ব্লকের ওপর 14 নিউটন বল প্রযুক্ত করা হচ্ছে, তাহলে এই চার কেজি আর দু কেজির মধ্যে যে কন্ট্যাক্ট ফোর্সটা প্রযুক্ত হবে সেইটা কত বের করতে হবে। তো এই অঙ্কটা ঠিক আগের মতন করেই করা হয়েছে, দেখো প্রথমে প্রত্যেকটা ব্লকের আমরা ইকুয়েশন অফ মোশনটা লিখে রেখেছি, তাহলে বি এ ব্লকের ইকুয়েশন অফ মোশন যদি বের করি, এটা আচ্ছা এটা বড় করে করার কারণ কি, এটা তো এমসিকিউ, কিন্তু এটা এমসিকিউটা আছে বলে যে সবসময় এমসিকিউটাই আসবে তা তো নয়, এটা তো দুই নম্বরের কোশ্চেনও দিতে পারে, সেই জন্য আমি প্রথমে বড় করে দেখিয়ে দিয়েছি, পরীক্ষার সময় তোমরা এমসিকিউ সমাধান করার জন্য যে শর্টকাটটা বলবো সেটা কাজে লাগাতে পারো, অবশ্যই কাজে লাগাতে পারো। তাহলে এখানে আমরা প্রত্যেকটার ইকুয়েশন অফ মোশনটা লিখেছি, সেটা কি 14, 8 এ ব্লকটা, এ ব্লকটার ইকুয়েশন অফ মোশন কী হবে, দেখো এখানে 14 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, আর এই যে এদের কন্ট্যাক্ট ফোর্স তার মধ্যে এন ওয়ান কন্ট্যাক্ট ফোর্সটা এ ব্লকের ওপর প্রযুক্ত হচ্ছে, তাহলে 14 থেকে এন বাদ দাও, এন ওয়ান সেটা হচ্ছে নেট ফোর্স কার ওপর, এ ব্লকের ওপর, এবং এ ব্লকের ওপর নেট ফোর্সটা তাহলে কত হলো 14 মাইনাস এন ওয়ান, আর সেটা সমান কি হবে এই চার কেজি ভর আর এর ত্বরণটা আমি এদিকে ধরেছি এ, তাহলে 4 ইন্টু এ হবে। তো সেটাই করা হয়েছে, 14 মাইনাস এন ওয়ান ইকুয়াল টু 4 ইন্টু এ, এটা হলো প্রথম ব্লকের। এবার বি ব্লকের যদি আমি করি, বি ব্লকের ওপর কী কী বল প্রযুক্ত হচ্ছে দেখো, এখানে এ ব্লকটা এর ওপর একটা বল প্রযুক্ত করছে সেটা হচ্ছে এন ওয়ান, আর সি ব্লকটা আবার বি এর ওপর একটা বল প্রযুক্ত করছে এন টু, তাহলে কী বের করবো, এন ওয়ান থেকে এন টু বিয়োগ করলে সেটা হচ্ছে নেট ফোর্স, এবং সেটা ত্বরণ আর ভরের গুণফলের সমান হবে তাই করেছি, তাহলে এন ওয়ান মাইনাস এন টু ইকুয়াল টু 2 ইন্টু এ। একইভাবে সি ব্লকেরও আমরা ইকুয়েশন অফ মোশনটা বের করে ফেলবো, সি ব্লকের ওপর যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা শুধুমাত্র দেখো এন ওয়ান এন টু বলটাই প্রযুক্ত হচ্ছে, আর কোনো কিন্তু বল নেই, তাহলে এন টু ইকুয়াল টু 1 ইন্টু এ, মানে শুধু এ লেখা যায়। তাহলে এখানে তিনটে ইকুয়েশন পেলাম, সেই তিনটে ইকুয়েশন সমাধান করে এ এর ভ্যালু, এন ওয়ান এর ভ্যালু, এন টু এর ভ্যালু, এগুলো সব বের করতে পারবো। তো আমি প্রথমে দেখো কি করেছি, এগুলোকে সব যোগ করে দিয়েছি, যোগ করলে কি হয়েছে, এই এন টুর সঙ্গে এন টু কেটে গেছে,
আর এনওয়ানের সঙ্গে এনওয়ান কেটে গেছে, ভালো কথা। তাহলে এই সাইডটাই পড়ে থাকলে শুধু 14, আর এই সাইডটা যোগ করে দেখো 7a আসবে। এখান থেকে তুমি a বের করে নাও, a ইকুয়াল টু হয়ে গেল 2। ঠিক আছে, এই সংস্থাটার ত্বরণ আমি পেয়ে গেলাম। এবার তুমি এই 2 নম্বর ইকুয়েশনে a এর ভ্যালু বসিয়ে দাও, সরি 3 নম্বর ইকুয়েশনে যদি a এর ভ্যালু বসিয়ে দাও তাহলে n2 ইকুয়াল টু পেয়ে গেলে দেখো 2, এখানে a এর a এর জায়গায় 2 বসিয়ে দাও তাহলে n2 এর ভ্যালু পেয়ে গেলে 2। এবার 2 নম্বর সমীকরণে যদি বসাও a এর জায়গায় 2 আর n2 এর জায়গায় 2 যদি বসিয়ে দাও তাহলে n1 পেয়ে যাবে। তাহলে n1 ইকুয়াল টু n1 মাইনাস 2, দেখো n2 এর জায়গায় 2 বসানো হলো, আর 2 ইন্টু a ছিল, a এর জায়গায় কত বসানো হয়েছে, a এর জায়গায় বসানো হয়েছে 2। দিয়ে এটা যোগ করে দেখবে, সিম্পলিফাই করে দেখবে, n1 এর ভ্যালু আছে 6, এবং তোমাকে কিন্তু এই n1 এর ভ্যালুই বের করতে দিয়েছিল। এইবার আমি আসছি শর্টকাটে। শর্টকাটটা কি, এই অঙ্কটা শর্টকাট যদি শিখে নাও তাহলে আগের অঙ্কটাও শিখে নেবে। এখানে তোমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কোন দিকে বল প্রয়োগ করা হচ্ছে সেটা, আর কোন জায়গায় তোমাকে বলটা বের করতে দিয়েছে সেটা। তো তুমি এমনি ইন জেনারেলি এফ সমান এম ইন্টু এ এই ফর্মুলা থেকে এ সমান কি জানো, এ সমান জানো যে প্রযুক্ত বল বাই ভর। তাহলে এখানে মোট ভর কত, মোট ভর দেখো 2, 4 আর 2, 6 আর 1, 7, সাতটা হচ্ছে মোট ভর আর প্রযুক্ত বল হচ্ছে 14। তাহলে যদি তুমি ত্বরণ বের করতে চাও ত্বরণ ইকুয়াল টু কত হবে, 14 বাই মোট ভর, বল বাই ভর, তাহলে এখানে মোট ভর হচ্ছে 7। তাহলে এটা কাটাকাটি করলে দেখো 2, আমারও কিন্তু এই এতগুলো ইকুয়েশন সমাধান করে এর ভ্যালু 2 এসছে। তাহলে তুমি সহজেই ত্বরণ বের করতে পারলে, ত্বরণটা কি হলো, প্রযুক্ত বল বাই মোট ভর, এটা করেই তুমি ত্বরণটা পেয়ে গেলে। ত্বরণটা তো পেয়ে গেলে খুব ভালো কথা, এবার কি করতে হবে, এবার হচ্ছে এখানে যে যে জায়গাটায় তোমাকে বলটা প্রয়োগ করতে বলেছে যে জায়গাটায়, সেই জায়গাটা তোমাকে সিলেক্ট করো। দেখো এইখানটায় প্রয়োগ করতে বলেছে, বের করতে বলেছে বলটা, মানে n1 বের করতে বলেছে। তাহলে তুমি n1টা কি করে বের করবে, n1 এর ভ্যালুটা বের করা খুব সোজা নিয়ম, সেটা হচ্ছে এখানে যে মোট বল সেই মোট বলের একটা ফ্র্যাকশন হবে, সেই ফ্র্যাকশনটা কত, সেই ফ্র্যাকশনটা আমি এখানে তোমাকে বোঝাচ্ছি। দেখো যেদিক থেকে বল প্রয়োগ করা হয়েছে এবং যে জায়গায় প্রয়োগ করা হয়েছে তার উল্টো সাইডে যতগুলো ভর আছে সবগুলো নিয়ে উপরে লিখে ফেলো। তাহলে উল্টো সাইডে কতগুলো ভর আছে দেখো, 3, 2 আর 1, 3 কেজি, তাহলে উপরে লিখলাম 3 হয়ে গেল। আর মোট ভর, মোট ভর হচ্ছে 7, এই একটা ফ্র্যাকশন তৈরি করলাম, এই ফ্র্যাকশনটা, এই ফ্র্যাকশনটা সঙ্গে এই 14 গুণ করে দাও মানে মোট প্রযুক্ত বল, তাহলেই কিন্তু তুমি যে n1টা সেটা পেয়ে যাবে সহজেই। তাহলে এটা এটা কাটো, এটা এটা কাটলে হচ্ছে 2, তাহলে 6, n1 এর ভ্যালু 6, তোমার এসেছিল এখানে n1 এর ভ্যালু 6, এই যে এসেছিল। এবার তোমাকে যদি n2 বের করতে বলে তাহলে কি করবে, n2 বের করার জন্য n2 যেদিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে তার উল্টো সাইডে কতগুলো বল আছে দেখো, এইখানে n2 প্রযুক্ত হচ্ছে, এই সাইডে কতগুলো বল আছে, শুধু 1 কেজি, তাহলে 1 হলো, n2 বের করছি আমি, শুধু 1 হলো ওপরে, আর নিচে হলো মোট বলটা, মোট ভর, তাহলে এটা হলো ফ্র্যাকশন, সেটাকে 14 দিয়ে গুণ করে দাও মানে মোট প্রযুক্ত বল। তাহলে এটা কাটলে হলো 2, তাহলে n2 এর ভ্যালু এর আগেও আমার দেখো 2 এসছে। তাহলে এইভাবে কিন্তু শর্টকাটে তুমি অঙ্কটা করতে পারো, ত্বরণও বেরিয়ে যাবে প্রত্যেকটা বলও বেরিয়ে যাবে। এবার আগের অঙ্কটাই যদি আমি এই শর্টকাট নিয়মটা কাজে লাগাই তাহলে কি হবে, দেখো এখানে বের করতে বলেছে, তাহলে যেদিকে বল প্রয়োগ হচ্ছে 10 তার উল্টো সাইডে কত বল আছে, 3 কেজি, তাহলে n ইকুয়াল টু কি হবে, ওপরে লিখলাম 3 আর নিচে হচ্ছে মোট বল, মোট বল কত, 2 আর 3 5 হয়ে গেল, তার সঙ্গে কি মোট প্রযুক্ত বলটা গুণ করে দিতে হবে। তাহলে মোট প্রযুক্ত বল 10, এটা এটা কেটে গেলে কত হচ্ছে 2, তাহলে 6 কিন্তু আমার চলে আসছে। এবং ত্বরণটা কিভাবে বের করব, ত্বরণটা a বের করার নিয়ম হচ্ছে মোট বল f তাকে ভর দিয়ে ভাগ করে দাও, ভর হচ্ছে যোগ করলে 5 আসবে, এটা এটা কাটলে 2, তাহলে এখানেও দেখো তোমার ত্বরণ এসেছিল 2 আর প্রযুক্ত বলটা এসেছিল 6। তাহলে এটা খুব শর্টকাট নিয়ম। বেশ, এই ছিল তোমাদের শর্টকাট নিয়মটা, আশা করছি সকলে বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। এবার পরবর্তী যে এমসিকিউটা আছে সেটা কি আছে একবার দেখে নি। দেওয়া আছে এইচ উচ্চতা ও থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততলের শীর্ষ দেশ থেকে একটি ব্লককে নততল বরাবর ছেড়ে দেওয়া হলো, নততলের পাদদেশে পৌঁছাতে ব্লকটির যে সময় লাগবে তা কত। তো এটা কিভাবে করা হবে চলো দেখে নি। দেওয়া আছে কি,
দেখো এইখানে এই অঙ্কটা একটু বোঝার সময় করার সময় একটু একটু খেয়াল রাখবে, সেটা কি, যদি আমরা হরাইজন্টাল প্লেনের কথা বলি বা উলম্ব প্লেনের কথা বলি, তাহলে সেক্ষেত্রে যে ত্বরণটা কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, উলম্বভাবে যখন কোনো বস্তু পড়ে। কিন্তু যখনই নততল বরাবর পড়বে, সেই নততল বরাবর পড়ার সময় ত্বরণ কিন্তু আর অভিকর্ষ ত্বরণ থাকে না, সেটা কি থাকে, অভিকর্ষ ত্বরণের একটা উপাংশ থাকে। সেই উপাংশটা কত, এখানে আমি দেখো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, এই একটা নততল ABC, একটা নততল AC, একটা নততল, সেই নততলের ওপর যে কোনো একটা জায়গায় একটা বস্তু M আছে ধরে নিলাম আমি। তো M এর যে একটা ওজন সেটা সবসময় ভূকেন্দ্রের দিকে কাজ করে, সেটা হচ্ছে এই দিক বরাবর, এটা নতিকোণ থিটা। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এখানে যে দাগটা টেনেছি এটাও একটা এই অ্যাঙ্গেলটা থিটা হবে। এবার MG-র একটা উপাংশ MG cos থিটা, সেটা এই দিক বরাবর কাজ করবে, আর এই তলের ওপর এই বস্তুটা থাকার জন্য যে লম্ব প্রতিক্রিয়া দিবে সেটা আর তার উল্টো দিকে কিন্তু MG cos থিটা কাজ করবে। তাহলে এটা এটা পরস্পর ক্যান্সেল আউট হয়ে গেল, আর এই নততল বরাবর নিচের দিকে এইদিকে একটা MG-র একটা উপাংশ কাজ করবে, সেটা হচ্ছে MG sin থিটা। তাহলে বোঝা যাচ্ছে এই যে বস্তুটা, সেই বস্তুটা নততল বরাবর নিচের দিকে প্রযুক্ত বল হচ্ছে MG sin থিটা। তাহলে প্রযুক্ত বল যদি MG sin থিটা হয়, তাহলে ত্বরণ কত হবে, M টা বাদ দিয়ে দাও, তাহলে G sin থিটা, এটা হচ্ছে নততল বরাবর নিচে নামার সময় তার ত্বরণ। আমি একটু আগেই বলছিলাম, যখন যদি বস্তুটাকে যদি উলম্বভাবে নিচের দিকে ফেলা হতো, তাহলে অভিকর্ষ ত্বরণ কত হতো, ওর অভিকর্ষ ত্বরণ। কিন্তু যখনই নততল বরাবর ফেলা হচ্ছে, তখন সব সময় আমরা জি সাইন থিটা ত্বরণটাকে ধরে কাজ করব, তাহলেই আমাদের অঙ্ক খুব সহজ হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা অঙ্কের ছবি আঁকার দরকার নেই, তুমি জাস্ট মনে রাখবে যে নততল বরাবর পড়ছে মানে তার ত্বরণটা কত হবে, জি সাইন থিটা। তাহলে এটা একটা অনেক শর্টকাট হয়ে গেল যদি মনে রাখতে পারো। তাহলে এখানে আমি লিখে রেখেছি, দেখো এই বস্তুটা যখন প্রাথমিক অবস্থায় এখানে ছিল, তখন তার কোনো বেগ ছিল না, তাই প্রাথমিক বেগ 0। আর এই এটা থেকে, এই ছবিটা থেকে আমরা এসি এর ভ্যালু কত সেটা বের করে নিয়েছি, তার কারণ এই এইচটা জানি আমি, এইচ জানি, এসি বের করতে হবে। তুমি সাইন থিটা বের করে দেখবে, সাইন থিটা ইকুয়াল টু কত আসবে, সাইন থিটা ইকুয়াল টু আসবে H/AC, ঠিক আছে। তো এখান থেকে যখনই এসি বের করবে, এসি ইকুয়াল টু কত হয়ে যাবে, H/sin θ, এটা হয়ে যাবে। তাহলে তুমি এসির ভ্যালু পেয়ে গেলে, লিখে রেখেছো এসিটা এখানে দূরত্ব কতটা, দূরত্ব ট্রাভেল করছে সেটা, আর ত্বরণটা দেখো এখানে লিখেছি জি সাইন থিটা, টাইমটা বের করতে হবে, খুব ভালো কথা। এবার আমরা একটা ফর্মুলা জানি, S=UT+ ½ AT² সেইখানে এই ভ্যালুগুলো ফুট করে দেবো, দিয়ে টি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এস এর জায়গায় বসালাম H/sin θ, ইউটি এটা U0, তাই টি এর সঙ্গে গুণ হয়ে 0 হয়ে গেছে, আর হাফ থাকলো এ এর জায়গায় G/sin θ, আর টিটা থেকে গেল যেমন ছিল, এখানে থিটাটা লেখা হয়নি। এবার এখান থেকে তুমি যদি টি এর ভ্যালুটা ক্যালকুলেট করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ এই দুইটা এইচ এর সঙ্গে গুণ হয়ে যাবে, সাইন থিটা এখানে চলে আসবে, এটা sin²θ হয়ে যাবে, জিটা নিচে চলে আসবে। তাহলে দাঁড়াচ্ছে কত, আমি এটা এক লাইনেই করে দিয়েছি, দাঁড়াচ্ছে দেখো 2H/G, আর সাইন থিটাটা বেরিয়ে যাবে, ঠিক আছে, আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। সরি, এখানে সাইন থিটাটা নিচে আসবে, তাই এখানে 1/sin θ হবে, ঠিক আছে। তাহলে 1/sin θ √2H/G, এটা হলো অ্যান্সার। তো এটা দেখো অপশন সি-এ এই অপশনটা আছে, তো অপশন সিটাই হচ্ছে রাইট অ্যান্সার। এবার পরবর্তী MCQ কী আছে চলো দেখে নেওয়া যাক। পরবর্তী MCQটা আছে কি, একটি মোটর গাড়িতে একটি ওজন দড়ি ঝুলছে, গাড়িটি যখন এ ত্বরণ নিয়ে অনুভূমিক পথে চলবে, তখন উলম্বের সাথে ওজন দড়িটি নতিকোণ কত হবে সেটা বের করতে হবে। তো এখানে দেখো আমি একটা গাড়ির যে ছাদ, সেই ছাদটা এঁকে রেখেছি এইভাবে, এটা দৃঢ় অবলম্বন ধরতে পারি, সেখান থেকে একটা ওজন দড়ি ঝোলানো আছে, সেটা উলম্বভাবে নিচের দিকে ঝুলে থাকবে প্রথমে, ভালো কথা। এবার এই গাড়িটা যদি এ ত্বরণ নিয়ে এদিকে চলতে শুরু করে, তাহলে এই দড়ির ওপরে কি হবে, এই দড়ির ওপরে একটা বল উল্টো দিকে কাজ করবে, সেটা কত বল, এ ত্বরণ নিয়ে চলছে, তার মানে এই দড়িটার ভর যদি M হয়, তাহলে M×A বল এদিকে প্রযুক্ত হবে। তাহলে এই ভ্যালুটাকে আমি M×A বলতে পারি, আর এই দিক বরাবর কাজ করছিল কি M×G। তাহলে যখনই সে বল প্রযুক্ত হবে এই দড়িটার ওপর, ওজন দড়িটার ওপর, তখন কি সে এই জায়গাটাই থাকবে, থাকবে না, একটু এই সাইডে চলে আসবে, এবং তখনই সে উলম্ব যে অবস্থান, সেই উলম্ব দিকের সঙ্গে একটা কোণ করবে, সেই কোণটা হচ্ছে থিটা, সেই থিটা কোণটাই আমাকে বের করতে হবে। তো এই ফিগার থেকে আমরা সহজে দেখতে পাচ্ছি যে থিটা কোণটা, আমরা যদি ট্যান থিটা বের করি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল,
टैन थीटा बेर कर ले कि हबे टैन थीटा माने कि लम्ब बाय भूमि एखाने लम्ब होच्छे एम ए और भूमि होच्छे एम जि तहले एम ए बाय एम जि हलो तहले थीटा इक्वल टू टैन इनवर्स एखाने एम एम केटे जाबे ए बाय जि एटाई हये गेलो तोमार किन्तु এই এমসিকিউ এর আনসার খুব সোজা ছিল এমসিকিউটা। এবার পরবর্তী এমসিকিউ আছে কি যে সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর ওপর সুষম গতিবেগে বলেছে, সুষম গতিবেগ মানে কি তার উপর কোনো ত্বরণ কিন্তু নেই, ঠিক আছে? তাহলে ত্বরণ যদি না থাকে, এখানে অপশনগুলো আছে দেখো, একটি নেট বল ক্রিয়া করবে, দুই নম্বর অপশন আছে একটি নেট শূন্য বল ক্রিয়া করবে, তিন নাম্বার অপশন আছে একটি সুষম ত্বরণ ক্রিয়া করবে, আর চার নাম্বার আছে ওপরের কোনটি নয়। তাহলে সুষম ত্বরণ মানে তুমি প্রথমেই বুঝে নিয়েছো সুষম বেগে যাচ্ছে মানে প্রথমেই বুঝে নিয়েছো তার ওপর কোনো তার কোনো ত্বরণ নেই। তাহলে অপশন সি যেটা আছে সেটা কিন্তু ঠিক নয়, ক্রিয়া করে তাই বলেছে। তারপরে প্রথম অপশন এ যেটা আছে সেটা বলেছে নেট বল ক্রিয়া করবে, বল ক্রিয়া করলে আমরা এটা জানি যে বল ক্রিয়া করলে তার ত্বরণ থাকবে, আর ত্বরণ থাকলেই সেটা সুষম থাকলো না, তাহলে এটাও হবে না, অপশন এটাও বাদ। তাহলে অপশন বিটা কি আছে, অপশন বিটা আছে দেখো একটি নেট শূন্য বল কাজ করবে, নেট শূন্য বল, তাহলে একাধিক বল ক্রিয়া করতে পারে কিন্তু তাদের যে নেট ফোর্সটা সেটা কিন্তু শূন্য হতে হবে, এই অপশনটা কিন্তু অ্যাকিউরেট। তাহলে এইটার যে অ্যান্সারটা হলো সেটা হচ্ছে অপশন বি, যেটা কি দেওয়া আছে একটি নেট শূন্য বল ক্রিয়া করবে, এটাই হলো এটার অ্যান্সার। তো এবার পরবর্তী যে এমসিকিউটা আছে সেটা কি চলো দেখে নি। পরবর্তী এমসিকিউটা আছে দেখো, 0.5 কেজি ভরের একটি বল 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল রয়েছে, এখন 2 সেকেন্ড সময় ধরে ওই বলটির ওপর এক্স বল ক্রিয়া করা হলো, ওই বলটির ওপর দিয়ে তার বেগের পরিবর্তন হয়ে দাঁড়ালো কত, 3 মিটার পার সেকেন্ড। তাহলে এক্স এর মান কত সেটা বের করতে বলেছে। তো এটাও খুব সোজা সোজা অঙ্ক, চলো দেখে নি। এই অঙ্কটা করার সময় একটা কনসেপ্ট কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে আমরা জানি যে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, এই কথাটা আমাদের সকলে জানা আছে। যখন তোমরা বলের ঘাত পড়েছ তখন তোমরা দেখতে পাবে যে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। তো আমরা এখানে যে কথাগুলো বলেছে, যে ডাটাগুলো দিয়েছে সেটা লিখেছি দেখো, এফ এর মান দেওয়া ছিল এক্স, এক্স বল প্রয়োগ করেছে, বস্তুটার ভর দেওয়া ছিল 0.5 কেজি, প্রাথমিক বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড আর অন্তিম বেগ ছিল 3 মিটার পার সেকেন্ড, আর টাইমও বলা ছিল 2 সেকেন্ড। তো এখানে আমরা এফ ইন্টু টি করেছি, সেটা হচ্ছে বলের ঘাত, সেটা সমান কি হবে ভরবেগের পরিবর্তন, অর্থাৎ অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। এখান থেকে এম কমন নিয়ে ভি মাইনাস ইউ করেছি, আর এখানে এক্স এফ এর জায়গায় এক্স বসিয়েছি, টি এর জায়গায় 2 বসিয়েছি, তার পরবর্তীতে কি করেছি এম ভি ইউ এই ভ্যালুগুলো পুট করে দেওয়া হয়েছে। পুট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে ভি এর ভ্যালু ছিল 3, ইউ এর ভ্যালু ছিল 2, সেটা বিয়োগ করা হয়েছে 1, আবার 0.5 এর সঙ্গে গুণ করা হয়েছে 0.5, আর এদিকে এই দুটো গুণ করা হয়েছে 2x। তাহলে এক্স বের করলে কি হবে, দুইটা এদিকে এসে ভাগ হয়ে যাবে, দিয়ে এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে 0.25 এত নিউটন, যেহেতু এক্স একটা বল। তাহলে এখানে কোন অপশনটা ঠিক হচ্ছে, এখানে দেখো তোমরা অপশন সিতে এই এটা পেয়ে যাবে। তাহলে এটাই ছিল তোমাদের 7 নম্বর এমসিকিউ এর অ্যান্সার। তো আজকে আর ভিডিও বড় করছি না, পরবর্তীতে আবারও কোনো দিন এই চ্যাপ্টারেরই আরও অন্য এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে থাকবো হব। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেই না, তার কারণ তোমরা বুঝতে পারছো কত গুরুত্বপূর্ণ কন্টেন্ট তোমাদের জন্য এই চ্যানেলটি প্রোভাইড করে। সো টাটা, বাই বাই।